বিমান উড়িয়ে দিয়ে চিত্রনায়িকা শিমলার প্রতি ভালোবাসার নজির স্থাপন করতে চেয়েছিলেন মাহদি ওরফে মাজিদুল ওরফে পলাশ। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ BG-147 ফ্লাইটটি উড্ডয়ন করে যখন মাঝ আকাশে, তখন এক যুবক দৌড়ে এসে কুরু সাগরকে অস্ত্র ঠেকিয়ে তাকে জিম্মি করে। তখন কুরু সাগর জানতে চান কেন তিনি এমনটি করছেন। তখন ওই যুবক সাগরকে বলেন নায়িকা শিমলার সঙ্গে তার বিয়ে হয়েছিল, কিন্তু কিছুদিন আগে শিমলা তাকে ডিভোর্স দিয়েছেন। শিমলাকে ভালোবাসতেন তিনি, শিমলা একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন, এটি তিনি মানতে পারছেন না। তিনি এর বিচার প্রধানমন্ত্রীকে দিতে চান, প্রধানমন্ত্রীর সঙ্গে 2 মিনিট কথা বলতে চান, শিমলার সঙ্গে কথা বলতে চান। এক পর্যায়ে কুরু সাগরের মোবাইল ফোন কেড়ে নেন জিম্মিকারী যুবক। এরপর তিনি মোবাইল ফোনে শিমলার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠা সেই ব্যক্তির সঙ্গে কথা বলেন। এ সময় জিম্মিকারী যুবক অন্য প্রান্তে যার সঙ্গে কথা বলছেন তাকে বলতে শোনা যায় প্রধানমন্ত্রীর সঙ্গে 2 মিনিট কথা বলার সুযোগ করে দিন, স্ত্রী শিমলার সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দিন। জিম্মি দশায় থাকা কেবিন ক্রু সাগরের উদ্ধৃতি দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দরের একাধিক কর্মকর্তা বলেন কথা বলার ফাঁকেই একাধিকবার সাগরকে গুলি করার হুমকি দেন জিম্মিকারী যুবক। শার্ট উল্টে বুকের মধ্যে বোমা সদৃশ বেল্ট বেঁধে রাখার দৃশ্য দেখান। ককপিটে যেতে না দিলে বিস্ফোরণের মাধ্যমে উড়োজাহাজ উড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ সময় কুরু সাগর জিম্মিকারী যুবককে বলেন একটি মেয়ের জন্য আপনি কেন এমন করছেন, একটি উড়োজাহাজ উড়িয়ে দেওয়ার মতো ঘটনা কেন ঘটাতে চাচ্ছেন, দেশে কি মেয়ের অভাব আছে? তখন উত্তরে জিম্মিকারী যুবক বলেন তিনি শিমলাকে ভালোবাসেন, ভালোবাসার নজির রাখতে চান এই ঘটনার মধ্য দিয়ে, একই সঙ্গে বাংলাদেশে প্রথম বিমান ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে ইতিহাস রচনা করতে চান। এদিকে সাবেক স্বামীকে নিয়ে মুখ খুললেন শিমলা। বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাই চেষ্টার পর কমান্ডো অভিযানে নিহত মোহাম্মদ পলাশ আহমেদের সঙ্গে গত নভেম্বর মাসেই বিচ্ছেদ হয়েছে বলে জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী শামসুর নাহার শিমলা। সোমবার রাতে এক ভিডিও বার্তায় তিনি পলাশের সঙ্গে বিয়ে ও বিচ্ছেদের কথা স্বীকার করে বলেন দেশের স্বার্থে তিনি এখন যে কোনো কিছু করতে প্রস্তুত। শিমলা বলেন 2017 সালের 12 সেপ্টেম্বর তার সঙ্গে পরিচয় পলাশের। আমি পরিচালক রাশিদ পলাশের নায়র সিনেমায় অভিনয় করেছিলাম, সেদিন পরিচালক রশিদ পলাশের জন্মদিন ছিল, আমাকে সেখানে দাওয়াত দেওয়া হয়েছিল, আমি সেখানে গিয়েছিলাম, সেখান থেকেই পলাশের সঙ্গে আমার পরিচয় হয়। শিমলা বলেন এরপর 2018 সালের 3 মার্চ আমরা বিয়ে করি, ওই বছরেরই নভেম্বরে আমাদের ডিভোর্স হয়েছে। পলাশকে ডিভোর্স দেওয়ার তথ্য জানিয়ে নায়িকা শিমলা আরও বলেন ডিভোর্স দেওয়ার মূল কারণ হচ্ছে মানসিক সমস্যা, বিয়ের 2-3 মাস পর বুঝতে পারি তিনি অটিস্টিক। তিনি আরও বলেন বিয়ের পর জানতে পারি তিনি বিবাহিত এবং তার সন্তানও আছে, বিষয়টি জানার পর আমি তার সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেই। শিমলা বলেন পেশা হিসেবে আমি যেটা জানতাম জানি সেটা হলো পরিচালক রশিদের কবর ছবিতে প্রযোজক হিসেবে ছিলেন পলাশ, আমি তাকে একজন প্রযোজক হিসেবেই চিনি। শিমলা বলেন আমি ঘটনা সবই শুনেছি, আমার এখন কি করা উচিত, যেহেতু ওনাকে আমি ডিভোর্স দিয়ে ফেলেছি, আমাদের ডিভোর্স হয়েছে 4 মাস চলছে, গত বছরের নভেম্বর মাসের 6 তারিখে ডিভোর্স হয় আমাদের, এখন আমার কি করণীয় আছে? তিনি বলেন তবুও একটা কথা থাকে এখানে, যেহেতু এত বড় একটা ঘটনা ঘটেছে, দুঃসাহসিক একটা ঘটনা, উনি অ্যাবনর্মালি করেছেন, যেটাই করেন না কেন এটা তো শোভনীয় নয়, এটা তো দেশের জন্য শোভনীয় নয়, এটা আমার দেশের জন্য অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক, যদি আমার দেশের স্বার্থের জন্য কোথাও ফেস হতে হয়, কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়, নো প্রবলেম, আমি রেডি, নো প্রবলেম। রবিবার বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যমে পলাশ ও শিমলার বিয়ের বিষয়টি সামনে আসে, এর ব্যাখ্যা দিতেই ভিডিও বার্তা দেন নায়িকা শিমলা।